নমস্কার বন্ধুরা আজকে দেখাবো যে কিভাবে আপনারা রান্নাঘরে যে অব্যবহার্য যে সবজির খোসা এবং অন্যান্য জিনিসপত্র ফেলে দেন যে সবুজ জাতীয় জিনিস তারপরে আমরা বাগান যখন করি বাগানের যে অন্যান্য যে আগাছাগুলো সেগুলোকেও আমরা ফেলে দিই সেইগুলোকে না ফেলে এবং দেখবেন বাড়িতে আম গাছ কিংবা জাম গাছ অন্যান্য গাছের পাতা পড়ে থাকে সেই পাতাগুলোকে নিয়েও কিন্তু আমরা সারে রূপান্তরিত করতে পারি সে পাতা সার এবং তার সাথে গোবর সার মিশিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা জৈব সার প্রস্তুত করতে পারি আজকে আমি সেই পদ্ধতিটাই দেখাবো এটা খুবই সহজ পদ্ধতি বন্ধুরা ভিডিওটি দেখবেন আরেকটা বিষয় তেঁতুল পাতা এবং কলা পাতা কিন্তু সারে রূপান্তরিত করা উচিত নয় কারণ এইগুলোতে থাকে খারীয় পদার্থ থাকে বেশি তার জন্য সেই দুটো বাদ দিয়ে আপনারা কিন্তু সমস্ত কিছু ব্যবহার করতে পারেন তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি দেখুন আমার বাগানের বা এইখানে আমি পাট কিছু বসিয়েছিলাম প্রচুর পাট হয়েছে এতে দেখুন আপনারা কোনো রকম রোগ পোকা কিংবা কিছু নেই আমি কি করি যে আমাদের বাড়ির যেই সমস্ত কিচেন ওয়েস্ট আছে সেগুলোকে আমি পচিয়ে সার তৈরি করে এটা মাটিটা খুঁড়ে দেওয়ার পরে তারপরে আমি বীজ বপন করি এবং এইটা যখন এই খাওয়া হয়ে যাবে আবার এর নিচে আবার আরেকটা স্টেপ করা আছে যে ওই গাছগুলো আবার বড় হবে তখন আবার ওইগুলো খাওয়া হবে শুধু গোবর সার আর কিচ্ছু কোনো রকম রাসায়নিক কিংবা কেমিক্যাল সার আমি কিচ্ছু ব্যবহার করি না আমার বাড়িতে যেই সমস্ত সবজি আছে এর পরে আমি তার ভিডিও নিয়ে আসব তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না তো গ্রিন গার্ডেনার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমার সামনেই দেখতে পাচ্ছেন একটা ফেলে দেওয়া বালতি এর নিচের অংশটা আমি চারকোনাভাবে পেতে কেটে রেখেছি এবং পাতা ঝরা এই মার্চ মাসের মরশুমে আমি কিছুটা পাতা কুড়িয়ে রেখেছিলাম আমার বাড়ির সামনে যে আম গাছ আছে সেই পাতাকে পাতা দেওয়ার পরে আমি কি করব যে এই রান্নাঘরের ফেলে দেওয়া যে সমস্ত সবজির খোসা আছে সেটা দিয়ে চাপা দিয়ে দেবো এরপরে দিলাম কি কিছুটা গোবর সার এর ওপরে চাপা দিয়ে দেব ভালো করে এইভাবে চেপে চেপে দেবেন এবং তারপরে দিয়ে দিলাম কিছুটা সর্ষের খোল এরপরে আমি ভালো করে জল দিয়ে এটা ভিজিয়ে দেবো জলটা আরও বেশি পরিমাণে দিতে হবে পরে আমি দিয়ে দেবো এরপরে আমি এটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম দেখুন বন্ধুরা আজ উনিশে মে দু আজকে আমি দেখাবো এইটা কি পজিশানে আছে বা কি রকম সার প্রস্তুত হয়েছে সেটা বিস্তারিতভাবে আপনাদের দেখাবো তো দেখুন যে এই অংশটা দিয়ে ধীরে ধীরে কিন্তু আমি সারটা বার করে নেব দেখুন ওপরে দেখতে পাচ্ছেন যে তরমুজের খোসা থেকে আরম্ভ করে আলুর খোসা আলু সমস্ত কিছু আমি এর ওপরে ফেলেছি মাছের আঁশ মাছের জল মাছ ধোয়ার পরে মাংস ধোয়া জল সমস্ত কিছু এর ওপর দেওয়া হয়েছে এবং কিছু সবজির খোসা এবং বাগানের যে আগাছা সেগুলো এর ওপরে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই কিন্তু পারলে বা অবশ্যই আপনাদের দিতে হবে যেটা সেটা হলো গোবর সার কিংবা ভার্মি কারণ সেটাই এই পাতা কি গুলোকে ডিকম্পোস্ট করতে এবং অন্যান্য যেই সমস্ত উপকরণ আছে সেগুলোকে ডিকম্পোস্ট করতে অবশ্যই কিন্তু সেটার ভূমিকা অনস্বীকার্য কারণ তার মধ্যে যে অণুজীবরা আছে তারাই কিন্তু ওইটাকে ডিকম্পোস্ট করতে সাহায্য করবে যেমন দুধ থেকে দই করার জন্য অবশ্যই কিন্তু আমাদের দইয়ের প্রয়োজন হয় তার মধ্যে যে ল্যাক্টোব্যাসিলাস আছে সেটা দইয়ে পরিণত করে আমরা জানি সেটা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে তো বন্ধুরা যাই হোক সেইটা আলাদা বিষয় সেই রকমই আপনারা যদি দুর্গন্ধ মুক্ত এই রকম সার তৈরি করতে চান তাহলে কিন্তু এইভাবে করতে পারেন এটাকে এরপরে আমি শুকিয়ে নেবো এটা গাছের অমৃতের মতো যে কোনো গাছে শুকিয়ে এক মুঠো করে কি দু চামচ করে দিয়ে দেবো বিশেষ করে যে সমস্ত জবা থেকে আরম্ভ করে যে সমস্ত গাছ অ্যাসিটিক সয়েল পছন্দ করে তাদের জন্য তো এটা অতীব উত্তম আপনারা চাইলে কিন্তু এটা ক্যাকটাসেও দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন নিয়ে আসবো পরবর্তী ভিডিও আবার আরও ভালো কিছু ভিডিও আনার ইচ্ছা রয়েছে তো বন্ধুরা শেষ পর্যন্তই পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদের আমার তরফ থেকে অগ্রিম ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি